চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রতি মাসে যা খরচ হয় তার এক দশমাংশ ব্যয় হয় সংস্থাটির যানবাহনের জ্বালানি খাতে। অভিযোগ আছে, এই বিপুল অঙ্কের এক তৃতীয়াংশই আত্মসাৎ করে একটি চক্র। সম্প্রতি বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অনিয়ম নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা সহ উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে 264টি গাড়ি। এইসব গাড়িতে জ্বালানি সরবরাহ করে সংস্থার নিজস্ব পেট্রোল পাম্প। সেখান থেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি নিয়ে বাইরে বিক্রি করে দেওয়া হয়, এমন অভিযোগের সরাসরি জবাব দেন না সংশ্লিষ্টরা। এখন তো মনে করেন জ্বালানি তেল তো আমাদের তো এই নেওয়াটা এবং দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়, বুঝছেন তো, যার কারণে ওই জ্বালানিটা নির্ভর করে কাজের উপর। তাই এখানে আমরা স্লিপ অনুযায়ী, যা স্লিপ অনুযায়ী আমরা তাই তেল দিই। আমাদেরগুলো খতিয়ে দেখা হোক কি আমরা কি অন্যায় করছি, না আমাদের কর্তৃপক্ষরা অন্যায় করতেছে, না সরকারের মানুষরা অন্যায় করতেছে। জ্বালানি খাতে অর্থ আত্মসাৎ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। এতে দেখা যায় গত তিন মাসে পূর্ববর্তী তিন মাসের চাইতে জ্বালানি খরচ কমে গেছে এক তৃতীয়াংশ, যার ফলে সাশ্রয় হয়েছে প্রায় 1,17,00,000 টাকা। তারপরও নানা কারণে বিরাজমান অনিয়ম পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। যারা ড্রাইভার শ্রেণী কিংবা এর সাথে সম্পৃক্ত যারা পুলে চাকরি করে, তারা হয়তো যে পরিমাণ তেলটা দেয় সেই তেল থেকে একটা অংশ ওরা বিক্রি করে ফেলে। সো এটা আমার একটা ড্রাইভ, আমি চেষ্টা করছি, বাট তারপরে একটা বাধা আছে, যারা এই চক্রের সাথে জড়িত আছে তারা তো স্বাভাবিকভাবে এটা চায় না যে জিনিসগুলো ইয়ে হোক। জ্বালানি তেল নিয়ে অনিয়মের বিষয়টিতে নজর দিয়েছেন নবনির্বাচিত মেয়র। আমার প্রায় তেলের খরচ, তেল প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা। তা আমি তাদেরকে বললাম এত টাকা খরচ হয় কীভাবে? শুক্র শনি আমার যেহেতু এই সিটি কর্পোরেশনের যেহেতু আমি কাজ করছি না, হয়তো আমি আনঅফিসিয়ালে কাজ করবো, কিন্তু অফিসিয়ালি আমি এখানে কাজ করছি না, আমি নিজে সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করব। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য। যাকে তুই বিয়ে করতে চাচ্ছিস সে আব্দুল সাহেবের মেয়ে না, কি ভাবছো শুনি? তোমারে যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে ইতিহাস। এই মেয়েকে বিয়ে করতে পারবি না, আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে, নাম পরিচয় বংশ মর্যাদা সব ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।